সবার প্রথমে ভিডিওতে অবশ্যই লাইক দিতে হবে এবং লাল কালার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিতে হবে। আমরা যে কোনো মোবাইলে যে কোনো ফাইল থেকে একটি সুন্দর ছবি সিলেক্ট করে তারপর কালার ফিল্টারে দিয়ে ব্যাকগ্রাউন্ডটিকে সুন্দর মতো কালার করে তারপর ছবিটিকে আমরা পিকচার ল্যাবে স্থানান্তর করে তারপর আমরা হয়ে যে কালার করে স্ট্রোকে যে কালার রাউন্ড শেপ কালার করে তারপর আমরা ছবিটি গ্যালারিতে নিয়ে সুন্দর মতো ছবিটি আমরা সেভ করে নেব।